ত্যাগের মহিমায় উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেন প্রধান বিচারপতি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নামাজ শেষে দোয়া করা হয় দেশবাসী ও মুসলিম উম্মার শান্তির জন্য। ঈদের দিনে রাজধানী ঢাকা সহ দেশের কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখন পর্যন্ত স্বস্তির আবহাওয়ায় উদযাপন হচ্ছে ঈদের আনুষ্ঠানিকতা। তাকবীর ধ্বনিতে সকাল থেকে ঈদগাহে আসতে থাকে বিভিন্ন বয়সের মুসল্লিরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরবচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে সারিবদ্ধভাবে প্রবেশ করেন জাতীয় ঈদগাহে। সকাল আটটায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার প্রধান জামাত। বাইতুল মোকাররম মসজিদের খতিব মুফতি মাওলানা রুহুল আমিনের ইমামতিতে জামাতে অংশ নেন প্রধান বিচারপতি, রাজনীতিবিদ, কূটনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দুই রাকাত নামাজের পর ঈদের বিশেষ খুতবা পাঠ হয়। খুতবা শেষে সকলের হাত ওঠে মহান রাব্বুল আলামিনের দরবারে। গুনাহ থেকে মুক্তি এবং মুসলিম উম্মাহ দেশ ও জাতির কল্যাণ কামনায় হয় বিশেষ মোনাজাত। বর্তমানে আমরা সবাই একত্রিত নামাজ পড়তে পারছি দীর্ঘদিন পরে ঈদগাহ থেকে, আলহামদুলিল্লাহ। সুস্থ হওয়ার জন্য কুরবানি না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ঈদের জামাত শেষে চিরায়ত রীতি, পরস্পরের সাথে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় হয়। হিংসা বিদ্বেষ ভুলে সবাই একসাথে দেশ নির্মাণের ব্রত নিয়ে কোরবানির মূল লক্ষ্য মনের পশু জবের কামনায় ঈদগাহ ত্যাগ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। উৎসব আর ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আজহা। ধনী গরিব বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই এক কাতারে। প্রত্যাশা, ঈদের জামা শেষে পশু কোরবানির মাধ্যমে নিজের যাবতীয় কুপ্রবৃত্তি বিসর্জন দেবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এর আগে সকাল সাতটায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা।